মাদ্রাসায় হুজুররা অনেক সময় ছাত্রদেরকে হাত টিপায়, পাও টিপায়, মাথা তেল দেয়, এগুলো জায়েজ আছে কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত নেওয়া, হাত টিপানো, পা টিপানো, এগুলো জায়েজ নাই, এগুলো গুনাহের পথকে উন্মোচিত করে, এগুলো অসভ্যতা, এগুলো নোংরামি, ইসলামের নাম দিয়ে এগুলো কখনো জায়েজ হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে কোন সাহাবী গায়ে হাত দিয়ে খেদমত করেছেন প্রমাণ করতে পারবেন না কেউ? বলেন তো আলেম ওলামারা, আছে কোনো হাদিসে যে নবীজির মাথা টিপে দিছে, পাও টিপে দিছে, হাত টিপে দিছে, জিহাদের ময়দানে এত ক্লান্তি হয়েছে, আচ্ছা পাইছেন কোথাও আপনারা? তাহলে এগুলো কোথেকে আসছে? বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত করলে সেখান থেকে হাজারো অনাচারের পথ উন্মোচিত হয়। আর ইসলামী ফেকের একটা মূল নীতি আছে, সাদ্দুজ্জারায়া, গুনাহের দুয়ার বন্ধ করে দিতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, যেই কাজ আমাকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে সেই কাজও হারাম হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহর ওয়াস্তে কোন মাদ্রাসার মক্তবের শিক্ষক কোন বাচ্চাকে দিয়ে শরীরের কোন খেদমত বৈধ আপনি ভালো নিয়তেও কখনো করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, বাচ্চাদেরকে অন্য কোন কাজ, যেমন কথার কথা একজন মুরব্বীর একটা পানি আগায় দেওয়ার কাজ, এগুলো তাকে শিখাবেন ভদ্রতা শেখানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা তার খেদমত করতেন। কিরকম সাহাবী খেদমত? সাহাবুস সিওয়াক, সাহাবুন নালাইন, কেউ জুতা নিত, কেউ মেসওয়াক আগে, এগুলো আছে। কিন্তু শরীর টিপা টিপি এই খেদমত কোন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন বলে আমার জানা, বিশেষ করে ছোট বাচ্চারা করেছেন এরকম কোনো প্রমাণ মোটেই নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।